হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমার সব বন্ধুরা যেন সবাই ভালো থাকে। তো আজ আমরা এসেছি একটা নতুন কিছু। আমাদের এলাকায় একটা এমন একটা পাহাড় আছে যে পাহাড়ের কথা অনেকে তোমরা জানো না। কিছু কিছু যারা আমাদের রিলেটিভের মধ্যে আছে বা কাছাকাছি যারা বাস করে তারা কিন্তু জানে, আর যারা আমার দূরের ফ্রেন্ড আছে তারা বিশাল বড় গাছ আছে একটি, ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে cheers।
তো আমরা এসেছি মানত করতে, আমাদেরও স্বপ্ন আছে অনেক, বাট কপাল সাথ দেয় না, তাই আজ ঠাকুরের কাছে বলতে এসেছি আমাদের কপালে একটু সাথ দাও, আমার সাথে থাকো। পেনটা তো আছে কিন্তু ঠাকুরের আশীর্বাদ না থাকলে করা যায় না, সম্ভব না। গোড়াটা দেখলেই বোঝা যাবে যে গাছটা কত বড়। এই গাছ খুব লাকি, আর এই গাছের নিচেই মা থাকে, তো সবাই এখানে পুজো পুজো করে। বিশাল মেলা হয়, খুব ধুমধাম করে মেলা হয়, আর এখান থেকে খুব ইয়ে হয়, পুরো গ্রাম দেখা যায়। আর এখানে রাজামেলা, কালীপুর, ঠিক আছে। তো এই গ্রামগুলো যখন মেলা হয় তখন এই মেলাটা শুধু বিসিন্দার নয়, তখন আশেপাশে যতগুলো গ্রাম আছে, বিষ্ণুপুর, রাজামেলা, যতগুলো কাছাকাছি গ্রাম আছে, ওরা সবাই একই কথাই বলে যে আমাদের মেলা, তো আমাদের মেলায় সবাই এসো, আসবে, সবাই কিন্তু ইনভাইট করে। কারণ মেলাটা একদম একটা গ্রামের যেতে নেই, সবাই মিলে এখানে এনজয় করে। ছোট্ট গ্রাম, তো এই গ্রামের মধ্যে আজকাল সব থেকে আশ্চর্য জিনিস যে এবছর নতুন করে দুর্গা পুজো স্টার্ট হবে, ঠিক আছে। এই পাহাড়গুলো আমাদের সব থেকে যেটা কাজে লাগে, আমরা যেটা সেটুকু আমরা শুটিং করি, তো সেই শুটিং করতে গেলে তো আর বাইরে যাওয়াটা সম্ভব হয় না, কারণ বাইরে গেলে যাওয়া আসা করতেই তো টাইম চলে যায়, আর এতটা টাইম আমার কাছে নেই, থাকে না। তো তাই আমরা কি করি, আমাদের পাশাপাশি তিনটে জায়গা আছে, একটা তো তোমরা দেখেছ, ওটা হচ্ছে গাংদুয়ার ড্যাম, তো ওটা আমি একদিন তোমাদেরকে দেখাবো। আমরা শুটিং করেছি, অনেক ভিডিও শুটিং করেছি, এর আগে একটা যেটা করলাম ওখানের সাথে আমার ছেলের সাথে, ওটাও করছি, সাথে থাকো, যদি সম্ভব হয় বাইরে যেয়েও করব, তো সেটা জানি না সাকসেস কতটা হতে পারবো, ট্রাই করছি। তো এই হলো আমাদের
নাচনচন্ডী পাহাড়ের দেখালাম। এবার আমরা নিচে নামছি, মেয়ে কিন্তু দেখবে সবাই, মেয়ে আমার সাথে আছে, কারণ তোমরা তো জানো মেয়ে আমার বেস্ট ফ্রেন্ড। তো এই হলো মেন পাহাড়টা দেখালাম। এবার আমি দেখাবো এখানে পুজোর জন্য কি কি প্রিপারেশন চলছে। ঠিক আছে, এটা হচ্ছে মা দুর্গা নিয়ে আসছে, মা দুর্গা তারিখা যদি ফ্রেন্ড মনে করো, যদি ফ্রেন্ড মনে করো তাহলে জানাবে। ঠিক আছে, এই পুজোতে ইনভাইট করবে তো। আরেকটা কথা বলে দিই যে অনেক ভাই বা বোনরা আমাকে নানা রকম গানের জন্য রিকোয়েস্ট করেছিলে, বাট সেই রিকোয়েস্টগুলো আমি রাখতে পারিনি, সেটার জন্য আই এম ভ্যারি ভ্যারি সরি। কারণ আমি তোমাদেরকে ছোট করতে চাই না, আমি তোমাদের ইচ্ছেটাকে পূরণ করার যথাসাধ্য ট্রাই করছি, চেষ্টা করছি। বাট প্রবলেমটা কী হয়েছে জানো তো, তোমরা যে গানগুলো বলছো সেই গানগুলোতে আমার কপিরাইট ক্লেম চলে আসছে। অতএব কপিরাইট ক্লেম চলে এলে বুঝতেই পারছো মনের অবস্থাটা কী হয়, মনটা খুব খারাপ হয়ে যায়। তো সেই জন্য আমরা কপিরাইট ক্লেমের ভয়ে আমরা তোমাদের ডান্স করতে পারছি না, বাট করবো তো শিওর। এখন বড় মুশকিল হতে পারে, তাই